আমরা পাসওয়ার্ড দেওয়ার পর প্রবেশ করব। প্রবেশ করার পর আমরা নিচে দেখতে পারব ফাইনাল লিস্ট। এখানে ক্লিক করার পর এরকম অপশন আসবে। তো আমরা যেহেতু এখানে পেমেন্ট সিলেক্ট ফর পেমেন্ট লিস্ট থেকে ডিউ সামারিতে চলে গেছে, এখানে যাওয়ার পর আমরা এখানে ক্লিক ফর অনলাইন পেমেন্টে ক্লিক করব এবং আমাদের দেখতে পারবো এখানে পেইড সামারি যে কতজন স্টুডেন্ট এবং অন্যান্য তথ্য দেখা যাবে। চাইলে আমরা এখানে দেখতে পারবো তো আমরা পেমেন্ট করার জন্যে অবশ্যই ক্লিক ফর অনলাইন পেমেন্টে ক্লিক করতে হবে। তো ক্লিক ফর অনলাইন পেমেন্টে ক্লিক করার পর এরকম চলে আসবে, আপনার পুরো তথ্য এখানে দেখাবে। এখানে তিনটি ট্যাব আছে, সোনালী ব্যাংকের যদি অ্যাকাউন্ট থাকে, আপনার অ্যাকাউন্টে টাকা থাকলে, পর্যাপ্ত পরিমাণ টাকা থাকলে আপনার এখানে অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার অ্যামাউন্ট কত, কত টাকা সার্ভিস চার্জ সহ টোটাল কত টাকা এটা এখানে দেখাবে। কনফার্ম করার পর আপনার অ্যাকাউন্টের পুরো তথ্য দিতে হবে, অ্যাকাউন্ট নাম, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম ইত্যাদি দেওয়ার পর কনফার্ম করলে টাকা পেমেন্ট হবে। অথবা আপনি চাইলে কাউন্টারের মাধ্যমে করতে পারেন। কাউন্টারের মাধ্যমে করলে এখানে পুরো তথ্য দেখাবে কত কি কাটবে। কনফার্ম করার পর আপনি ভাউচার পাবেন, ভাউচার দিয়ে আপনাকে ব্যাংকে যেয়ে টাকা পরিশোধ করতে হবে। টাকা পরিশোধ করার আগে আনপেইড থাকবে। টাকা পরিশোধ করার পর আবার আপনি লগ ইন করে পেইড স্লিপটা সংগ্রহ করতে পারবেন। এরপর আসে ই ওয়ালেট, এটা ই ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। পরের ট্যাবে পাবেন কার্ড, আপনি চাইলে মাস্টার কার্ড, ভিসা কার্ড ইত্যাদি কার্ডের মাধ্যমে টাকা পে করতে পারবেন। তবে এখানে টাকার পরিমাণটা অনেক, আপনার যে টাকা তার সাথে এডিশনাল ফি দিতে হবে 337 সহ টোটাল অ্যামাউন্ট দেখাবে, চাইলে আপনি এখানেও দিতে পারেন। এরপরে আপনার কার্ড নাম্বার ইত্যাদি তথ্য যাতে পারে। এরপর আপনি চাইলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও টাকা পেমেন্ট করতে পারবেন, যেমন রকেট, বিকাশ, নগদ ইত্যাদি। তো এগুলোতে ক্লিক দিলে আপনার এডিশনাল ফি এত কাটবে এবং টোটাল এত, আপনি টোটাল এখানে দেখতে পারবেন। তো আমরা সোনালী ব্যাংকের কাউন্টারের মাধ্যমে একটু দেখি, যেহেতু এটার সার্ভিস চার্জ কম, এডিশনাল ফি মাত্র 35 টাকা, এটার মাধ্যমে আমরা পেমেন্ট করার দেখব। তো কাউন্টারে ক্লিক দেওয়ার পর আমরা কনফার্ম ক্লিক দেব। কনফার্ম ক্লিক দেওয়ার পর এখানে আমাদের সামনে ভাউচার চলে আসবে। ভাউচার আসার পর আনপেই আমরা এখানে ডাউনলোড পিডিএফ করতে পারবো। এরকম ডাউনলোড পিডিএফ চলে আসবে, এটা আপনারা ডাউনলোড করার পর প্রিন্ট করবেন। প্রিন্ট করে এটা এটা সহ আপনার টাকা সহ চলে যাবেন ব্যাংকে। ব্যাংকে যাওয়ার পর কাউন্টারে যেভাবে আপনার টাকা জমা দেন সেভাবে জমা দেওয়ার পর আপনার এখানে সিল স্বাক্ষর দিয়ে দেবে। এরপরে আপনি যখন ঢুকবেন তখন আপনি এখানে পেইডটা পাবেন, তখন পেইডটা ডাউনলোড দিয়ে প্রিন্ট করতে পারবেন। তো আপনার চাইলে এভাবে